মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের হাজরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির, নাম কৃষ্ণ বর্মন। পরিবার সূত্রে জানা গেছে, পাশের বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হন। এরপর নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার। সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদে নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিথুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম মুর, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্ম, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার চয়ন রায়। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার। মোবাইল 7478022488। কিভাবে মারা গেল? ইলেকট্রিকের কাজ করতে গিয়ে কোথায়? বাড়ির পাশেই। উনি কি ইলেকট্রিকের কাজ করতো? আচ্ছা, তো কটার দিকে গেছিল কাজ করতে? কটার দিকে? আচ্ছা, তারপর তারপরে হাসপাতালে নিয়ে আসছে? আচ্ছা, তারপরে এখানে ডাক্তারগুলো মারা গেছে?